কাল থেকে তোমাকে আর আমার কাজ করতে হবে না। কেন রানীমা? আজ থেকে আমি এখানে থাকব। তাই লাখনপুরের যে নতুন বাংলোটা তৈরি হচ্ছে, কাল থেকে তুমি সেখানে কাজ করবে। আমি ম্যানেজারকে বলে রেখেছি, তুমি দেখা করে নিও। বহুত বহুত শুকরিয়া রানীমা। আজ থেকে যেখানে ঘর বাঁধব সেখানে থাকবে শান্তি, চির শান্তি। আমার খুব আশ্চর্য লাগছে। এত গভীর রাতে তুমি এসেছো কেন? কারণ তোমার মেয়ে উর্মিলা আমার মুখের উপর চিৎকার করে বলেছে আমি যে বিগ্রহ পুজো করি তা ছুঁড়ে ফেলে দিতে। আরো বলেছে ঈশ্বর নেই, ঈশ্বর যদি থাকবেন তাহলে ঠাকুর জনক লালের মতন মানুষ কি করে গরিবের রক্ত চুষে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? তা তুমি কি জবাব দিলে? জবাব দিলাম, বললাম আমি প্রমাণ করব ঈশ্বর আছেন। কি করে প্রমাণ করবে ঈশ্বর? হ্যাঁ, ঈশ্বর তো এখানে। মা! মা!
শোনো না, শোনো না, আমি কিন্তু ইচ্ছে করে নিজে শীতের সিঁদুর মুছিনি। আজ আবার নতুন করে সিঁদুর পরব, নতুন করে সিঁদুর পরব। আজ হবে আমাদের, আজ হবে আমাদের। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।